আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। দীর্ঘদিন কোভিড মহামারীর কারণে সমস্ত সরকারি বেসরকারি স্কুল বন্ধ ছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোভিড বিধি মেনে পুনরায় স্কুল চালু হয়েছিল। তবে বেশ কিছুদিন স্কুল চলাকালীন যেভাবে গরমের দাবদাহ বাড়তে থাকে তাতে নাজেহাল হয়ে পড়ে রাজ্যবাসী, অস্বস্তি বোধ করে ছাত্রছাত্রীরাও। এই ছাত্রছাত্রীদের সমস্যার জন্য পুনরায় সমস্ত সরকারি বেসরকারি স্কুল আগাম গরমের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অবশেষে সোমবার 27 জুন পুনরায় সমস্ত সরকারি বেসরকারি স্কুল খুলে গেল। খুশি সকল পড়ুয়া ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, বাড়িতে থেকে তারা একা হয়ে পড়েছিল, বাড়িতে সেই অর্থে পড়াশোনাও হচ্ছিল না। পুনরায় স্কুল খুলতে তারা স্কুল যেতে পারবে, এতেই তারা ভীষণ খুশি। আসানসোলের সীতারামপুর রেল স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদা বলিয়া ট্রেনের D4 বগিতে যান্ত্রিক গোলযোগের কারণে বগির তলা থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। এরপর ট্রেনটির D4 বগির তলায় বেট্রেড থেকে যান্ত্রিক গোলযোগের কারণে এই ধোঁয়া বের হওয়ার ঘটনার কথা জানা যায়। সীতারামপুর স্টেশনে ট্রেনটির ব্যাটারির যান্ত্রিক গোলযোগ মেরামতির পর ট্রেনটি যাত্রীদের নিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেখে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে মেদিনীপুর তৃণমূল দলীয় কার্যালয় থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। রবিবার জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংগঠনিক জেলার সমস্ত কৃষক, ক্ষেত মজুর, সেলের সভাপতিদের নিয়ে প্রস্তুতি বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি। তিনি বলেন, আগামী 21 জুলাই কলকাতা ধর্মতলা শহীদ দিবস সফল করার লক্ষ্যে প্রত্যেক ব্লক সভাপতির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা ব্লকে ব্লকে প্রস্তুতি বৈঠক করে। পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থাগুলিকে বেসরকারিকরণের বিরুদ্ধে বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। পঞ্চায়েত ভোট তো রাজ্যের ক্ষেত্রে আছেই, কিন্তু আমরা চাইছি যে কৃষকরা চাইছে সারা দেশের সব কৃষক সমাজ এবং বিরোধীরা এক হয়ে এই কৃষক বিরোধী পার্টি, দেশ বিরোধী পার্টি, সমাজ বিরোধী পার্টি বিজেপিকে উৎখাত করতে আমরা চাইছি। না যদি না উৎখাত হয় তাহলে আমাদেরকে উৎখাত করে দেবে দেশ থেকে। রেল যেমন উৎখাত, ব্যাংক যেমন উৎখাত, কয়লা খনি উৎখাত, লোহা খনি উৎখাত, সোনা খনি উৎখাত, সব উৎখাত হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমাদেরকে লড়াইয়ের জাগরুক করতেই হবে, আর নাহলে দেশীয় ব্রিটিশের হাতে দেশ চলে যাবে, আপনারাও আর থাকতে পারবেন না সবাই মিলে। ভাইরাল ভিডিও কাণ্ডে তৃণমূল নেতা চুনচুন রাউতকে আটক করল কুলটি থানার পুলিশ। রবিবার তাকে আটক করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, শনিবার এক ভিডিও ভাইরাল হয়েছিল, তাতেই দেখা যায় তৃণমূল নেতা চুনচুন রাউত এক যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। এদিন নিয়ামতপুরে আক্রান্ত যুবকের সাথে দেখা করলেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। তিনি এই ঘটনার অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিন নিয়ামতপুরে কুলটি থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থলে এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জিও পৌঁছন। কুলটি থানার পুলিশ তৃণমূল নেতা চুনচুন রাউতকে আটক করে। এ প্রসঙ্গে কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার কি বলেছেন শুনব। কারণটা তো সবাই জানে, পরশু দিন বিকালে যা ঘটনা হয়েছে, যেভাবে লোককে লাঠি দিয়ে বাঁশ দিয়ে চারদিকে দৌড়িয়ে দৌড়িয়ে মারা হয়েছে, মানে একটা কি বলবো, মানে আমরা ছাগল পেয়েছি ভাবে দিই না, কিংবা আমাদের কারো সঙ্গে কিছু হলেও এভাবে কোনো একটা সভ্য সমাজে কাউকে মারা হয় না। তিন দিন পর কেন, হঠাৎ করে 3-4 দিন পর আপনারা খবর নিচ্ছেন কেন, এতদিন কোথায় ছিলেন? পরশু দিন আমি বিধানসভায় ছিল। এরা আজকে ঠিক করেছে, এখন বিভক্তি করতে পারে না, অত গরিব লোক কি করব না করব দিশাহারা হয়ে গেছে। এখন ঠিকঠাক করেছে কি আমরা ভর্তি করব, আমরা কেস করব। রথের প্রসঙ্গ উঠলে প্রথমে নাম আসে পুরীর এবং মাহেশের রথের কথা। কিন্তু জানেন কি, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথ ঐতিহ্যের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার জন্য এবার বড় আকারে রথের উৎসব পালিত হবে মহিষাদলে। রথযাত্রাকে ঘিরে জেলার মানুষের উন্মাদনাও প্রচণ্ড। 22 দিনের পরিবর্তে এবার 24 দিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে মহিষাদল রথ উদযাপন কমিটি। রথ শুরু হবে 1 জুলাই, চলবে 24 জুলাই পর্যন্ত। আপনারা জানেন যে আগামী
এক তারিখ মহিষাদলের ঐতিহ্যপূর্ণ বড় রথ, আগামী ন তারিখ উল্টো রথ। এই রথের মেলা গত দুবছর আমাদের করোনা মহামারীর কারণে রথ টানা যায়নি, এবারে যেহেতু রথ টানা হবে আমরা আশা করেছি এবারে লক্ষাধিকেরও বেশি মানুষ উপস্থিত হবে। তাই গত এক মাস থেকে আমরা নানা সভা সমিতি করে নির্বিঘ্নে যাতে রথের মেলা উপভোগ করতে পারে মানুষরা এসে, মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় তার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ড্রোন ক্যামেরা দিয়ে রথ সড়ককে মুড়ে রাখার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি। তিন দিন নিখোঁজ থাকার পর গলা পচা দেহ উদ্ধার হল গৌরাঙ্গ দেবনাথ নামে এক ব্যক্তির। জানা গিয়েছে 54 বছর বয়সী এই ব্যক্তি পেশায় ই রিকশা চালক, শিলিগুড়ি হায়দারপাড়া ওয়ান্ডার্স ক্লাব এলাকার বাসিন্দা তিনি। গত 3 দিন আগে থেকে অর্থাৎ 23 তারিখ সন্ধ্যা 4টে নাগাদ হঠাৎই নিখোঁজ হয়ে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে আর্থিক লেনদেনে বচসার জেরে তার বাবারই পরিণতি এমনটাই মনে করছে দুই কন্যাসহ গোটা পরিবার। নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পার হয়ে গেলেও গৌরাঙ্গবাবুকে খুঁজে না পাওয়ায় ভক্তিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। খোঁজ পেতে বিভিন্ন জায়গায় পুলিশ এবং পরিবারের তরফে খোঁজ চালানো হয়। অবশেষে 3 দিন ধরে নিখোঁজ থাকার পর সকাল 10:30 নাগাদ ভক্তিনগর থানার পুলিশ আশিঘর পুলিশ ফাঁড়ির ভোলানাথ পাড়ায় ই রিকশা সহ তার মৃতদেহ খুঁজে পায়। এলাকার স্থানীয় বাসিন্দারা প্রায় হাঁটু জলে উল্টো হয়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন, খবর দেন আশিঘর পুলিশ ফাঁড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আশিঘর থানার পুলিশ, পুলিশের পক্ষ থেকে দেহ শনাক্তকরণের জন্য গৌরাঙ্গ দেবনাথের পরিবারকে খবর দেওয়া হয়। প্রায় 2 দিন ধরে জলে পড়ে থাকায় দেহ ফুলে ফেঁপে উঠেছিল বলে মনে করছেন ভোলানাথ পাড়ার স্থানীয় বাসিন্দারা। পরিবারের লোকের দাবি তাদের বাবাকে খুন করা হয়েছে। পরিবারের বয়ানের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822, আরেকটি নম্বর 9836653477।